সাবস্ক্রাইব করুন বাংলা টেক জাসিম ও বিহার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার আপনার মোবাইলের লক যদি আপনার বন্ধু বা অন্য কেউ জানাও থাকে যে আপনার মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার মোবাইলের যদি কোনো প্রিন্ট প্যাটার্ন ফিঙ্গার প্রিন্ট যে কোনো লক দিয়ে যদি খোলেন সে যদি আপনার বন্ধু যদি আপনার ফোনের পাসওয়ার্ডটি জেনেও থাকে সে আপনার মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না আমি কিছু এক্সাম্পল আমরা দেখাবো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে এই যে ক্যামেরাটা রয়েছে সেটা যদি অন করতে যাই দেখতে পাচ্ছেন এটা এখানে অন হচ্ছে না তাই দেখতে পাচ্ছেন আপনি আমরা যদি এখানে এ ইউটিউবটাও অন করতে যায় এটাও দেখতে পাচ্ছেন অন হচ্ছে না দেখতে পাচ্ছেন এভাবে অন হচ্ছে না তো আপনি আপনার এই বন্ধুকে যদি আপনার মোবাইলে যে সব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো যদি আপনি এখান থেকে অফ করে দেন আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি জানাও থাকে আপনার বন্ধুর বা অন্য কেউ যদি আপনার মোবাইলের পাসওয়ার্ড জেনেও থাকে সে কিছুতেই ব্যবহার করতে পারবে না আপনার মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন তো আশা করি ভিডিওটা আপনার কাছে আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তো আজকের ভিডিওতে আপনি লাইক দিয়ে পুরোপুরি দেখতে থাকুন তাছাড়া আপনি ভিডিওটা দেখে মজা পাবে না আপনি ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে বেল দিয়ে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে তো প্রথমে আমরা সফটওয়্যারের কাজ দেখব তারপর আপনি সফটওয়্যারটি কীভাবে স্টোর থেকে ইনস্টল করবেন তো সেটাই দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন বাংলা টেক প্রথমে আমরা দেখে নেব অ্যাপসটি সেটিং তারপর ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনি অ্যাপসটি কিভাবে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তো অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে তো সিম্পল একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন আমি একটা সিম্পল দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তারপর এটাকে আবার কনফার্ম করতে হবে ওয়ান টু থ্রি ফোর আবার দিয়ে দিলাম কনফার্ম কনফার্ম দিয়ে দেওয়ার পর আপনাকে সফটওয়্যারের হোম পেজে নিয়ে আসা হবে হোম পেসডে ঠিক এরকম দেখাবে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটু দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে তো জাস্ট আপনি এখানে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন প্লাস আইকনটাতে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যেতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখাবে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপ্লিকেশন দেখাবে তো আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে লক করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশনগুলোর পাশে দেখতে পাচ্ছেন লক সিস্টেম রয়েছে তো আপনি যেগুলোকে লক করতে পারেন আর তাছাড়া আপনি যদি চান সবগুলো সব অ্যাপ্লিকেশন লক করবেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো অ্যাপ্লিকেশন এখান থেকে লক হয়ে যাবে তো আমি সবগুলো লক করব না আমি সিম্পল কিছু অ্যাপ্লিকেশন লক করে দেখাবো ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা রয়েছে এটাকে লক করে দিলাম তারপর গুগল ক্রোমেটে রয়েছে এটাকে লক করে দিলাম তারপর নিচে এসে আমি ইউটিউবটাকে লক করে দেবো ইউটিউবটাকে লক করে দিলাম তিনটি সফটওয়্যার আমি এখানে লক করে দিলাম লক করে দেওয়ার পর আপনি যে যে সফটওয়্যারগুলো লক করতে চান সেগুলো এখানে সিলেক্ট করার পর আপনি আবারও দেখতে পাচ্ছেন নিচে একটি প্লাস আইকন রয়েছে আপনি জাস্ট এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন প্লাস আইকনটাতে ক্লিক করার পর এরকম অপশন দেওয়া হবে আপনি এখানে ওকে দিয়ে আপনার মোবাইলে একটি পারমিশন দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি সফটওয়্যারটি থেকে এখানে পারমিশন আপনি দিয়ে দেবেন পারমিশন দিয়ে দেওয়ার পর আপনি একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে যে সফটওয়্যারগুলো আমরা এখানে সিলেক্ট করেছি সেই সেই সফটওয়্যারগুলো এখানে রয়েছে তারপর এই সফটওয়্যারটির ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফেক তো আপনি জাস্ট এই ফেকে ক্লিক করে দেবেন ফেকে ক্লিক করে ফেক এ ক্লিক করে আপনি লগ লক গুলো এখানে লক করে দেবেন লক করে দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ তো আপনি যদি এখন এই সফটওয়্যার থেকে বেরিয়ে এসে আপনার বন্ধুকে যদি আপনার মোবাইলটা আনলক করে দিয়ে দেন সে কিন্তু যে যে সফটওয়্যারগুলো আপনি লক করেছেন সেই গুলো সে কিছুতেই ব্যবহার করতে পারবে না তো আমরা তো এখানে ইউটিউবটা লক করেছি সে ইউটিউবটা আমরা এখানে খোলার চেষ্টা করব আসলে এটাকে অন হয় কিনা দেখতে পাচ্ছেন এটা এখানে অন হয়নি এখানে আমরা আরও একটি সফটওয়্যার লক করেছি আপনি দেখতে পারবেন এখানে যে গুগল ক্রোমিটাও আমরা এখান থেকে লক করেছিলাম সেটাও আমরা এখানে ল খোলার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমি তো এটাকেও আমরা এখানে খোলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটাও এখান থেকে লক হচ্ছে না খুলছে না যে সফটওয়্যারটি তো আপনি এই সফটওয়্যারটি কীভাবে খুলবেন এখানে দেখতেছেন ওকে লেখা রয়েছে ওকে লেখাটার সময় দিয়ে আপনি কিছুক্ষণ সাপ দিয়ে ধরে রাখবেন সাপ দিয়ে ধরে রাখার পর আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আমরা তো পাসওয়ার্ড দিয়েছি ওয়ান টু থ্রি ফোর তো দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এই সাপটাটি লক খুলে গেছে তো আমরা যদি ইউটিউবটাও এখান থেকে এই খোলার চেষ্টা করি এইভাবে সেই সব এই ইউটিউবটা আমরা এখন খোলার চেষ্টা করব এই ইউটিউবটাও আমরা লক করেছি তো ইউটিউবটা এখান আপনি যদি খুলতে চান এই যে ও ক্ল্যাকার রয়েছে এই ও ক্ল্যাকাটার সময় সাপ দিয়ে ধরে রাখবেন তারপর আপনি ফাস্টওয়ার্ডটা দিয়ে আপনি এই সপটারটি লকটা খুলে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছেন লকটি খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবটা অন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার লাইটটা একটু স্লো যার কারণে এটা একটু ঘুরতেছে তো আপনি এখন আসুন এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন তো আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বক্সে জাস্ট এই জিনিসটা লিখবেন অ্যাফ লক ফিঙ্গার প্রিন্ট অ্যাফ লক ফিঙ্গার প্রিন্ট লিখার সাথে সাথে দেখবেন এই সফটওয়্যারটি চলে আসবে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে আপনার বন্ধুকে আপনার মোবাইলের পাসওয়ার্ডও ফ্যাটেন ফিঙ্গারপ্রিন্ট যেটাই দিয়ে আপনি আপনার মোবাইল লক করেন না কেন সেই লকটা যদি আপনার বন্ধু জেনেও থাকে বা আপনি যদি লকটা খুলেও তার কাছে দেন যে যে সফটওয়্যারগুলো আপনি লক করেছেন সেই সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো সে কিছুতেই ব্যবহার করতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে ভিডিওতে তো সেটা লাগিয়ে দিয়ে দেবেন সফটেন কমিউনি করে আপনার মতামত জানাতে পারেন কেমন ভিডিওটা তো আজ এই পর্যন্ত দেখা হবে এই পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে